बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज आमरा कॉपीराइट सम्पर्के किछु विषय जानबो। कॉपीराइट एर फार्स्ट कन्सेप्ट ग्रो करे 1710 अर्थात 1710 साले इंग्लैंडेर रानी एन एर समय 1710 साले। द्वितीयत ए साब कन्टिनेंट बा आमादेर उपमहादेशे एटी अर्डिनेंस हय 1962 साले आर आमादेर बांग्लादेशे ए आईनटा हय 2000 साले। तो सब कन्टिनेंटे आसे कॉपीराइटर कन्सेप्ट 1962 साले और आमादे देशे हय 2000 साले। तो ये मध्यकार जो समय अर्थात 1962 थेके 2000 साल इस समय आमादे जो पैनल कोड आसे एर अंडारे कॉपीराइटर सब ट्रायल होतो बा कॉपीराइटर विचार होतो। और आमादे 2000 साले जो कॉपीराइट आईनटी एटी 28 नं आईन एवं एटी संशोधन हय 2005 साले। 2006 साले एर रूल्स तैरि हय। कॉपीराइट आईनेर कयेकटी कन्भेंशन हलो पैरिस कन्भेंशन, बार्न कन्भेंशन, यूनिवर्सल कॉपीराइट कन्भेंशन एर माध्यमे कॉपीराइटेर उन्नयन करा हय। तो कॉपीराइट विषयटा आसले कि कॉपीराइट हलो बुद्धिभित्तिक सम्पत्तिर नकल करा थेके अन्यके बिरत रखार अधिकार, एटी हलो कॉपीराइट। कॉपीराइटेर उद्देश्य हलो जिनि कॉपीराइटेर मालिक तिनि तार कर्मटि रिप्रिंट करबेन, पुनर्मुद्रण करबेन, संशोधन करबेन, बाजारे सेल करबेन बा बिक्री करबेन, एटी हलो कॉपीराइटेर अन्यतम उद्देश्य। আর কপিরাইটের মালিককে যিনি প্রথম রচনা করেছেন তিনি কপিরাইটের মালিক। যদি সঙ্গীত হয় তাহলে তার সুরকার যিনি তিনি কপিরাইটের মালিক হবেন। ফটোগ্রাফ হলে যিনি ছবি তোলেন বা ফটো যিনি তোলেন তিনি মালিক হবেন। চলচ্চিত্র হলে কর্ম শেষ হওয়ার সময় যিনি মালিক ছিলেন তিনি কপিরাইটের মালিক হবেন। কপিরাইটের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, সেটি হলো যদি পত্রিকায় কোনো কিছু প্রকাশ পায় তাহলে ওই পত্রিকার মালিক যিনি তিনি কিন্তু সেটির মালিক হন না, সেই কপিরাইটের মালিক হন না, বা পত্রিকা যিনি সম্পাদক তিনি কিন্তু মালিক হন না। দ্বিতীয়ত, সরকারি কোনো কাজের ক্ষেত্রে যদি কোনো চুক্তি না থাকে তাহলে সরকারই সেটির মালিক হয়, অর্থাৎ যিনি কাজটি করেন তিনি কপিরাইটের মালিক হন না। তৃতীয়ত, কোনো কর্মের চাকুরিতে শিক্ষানবিশ থাকার সময় যে কাজগুলো করা হয় সেই কাজগুলোর কপিরাইট ওই শিক্ষানবিশ যিনি তিনি হন না, মূলত যিনি চাকুরিদাতা বা নিয়োগকর্তা যিনি তিনি তার মালিক হন। কপিরাইট বোর্ড কিভাবে গঠিত হয়? তো কপিরাইট বোর্ডের অল্প কিছু সদস্য নিয়ে কপিরাইট বোর্ড গঠিত হয়, সেটি হলো 2 থেকে 6 জন সদস্য নিয়ে কপিরাইট বোর্ড গঠিত হয়। যারা সদস্য হবেন তাদের যোগ্যতা সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়নি, তবে যিনি কপিরাইট বোর্ডের চেয়ারম্যান হবেন তার যোগ্যতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তিনি হলেন একজন জেলা জজ বা অতিরিক্ত সচিব অথবা হাইকোর্টের বিচারপতি হতে পারেন এমন যোগ্যতা সম্পন্ন আইনজীবী। কোন কোন কাজ কপিরাইট লঙ্ঘন এবং কোন কোন কাজ কপিরাইট লঙ্ঘন নয় সেই বিষয়ে, তো প্রথমে আমরা কোন কোন কাজ কপিরাইট লঙ্ঘন সেই বিষয়ে উল্লেখ করি। সেটি হলো মালিকের অনুমতি ছাড়া যদি উৎপাদন করা হয়, পুনর্মুদ্রণ করা হয় বা রিপ্রিন্ট করা হয়, সংশোধন করা হয় বা বাজারে বিক্রি করা হয়, এগুলো হলো কপিরাইট লঙ্ঘন। তাছাড়া মূল যিনি লেখক, কোনো বইয়ের মূল যিনি লেখক তার নাম যদি ব্যবহার করা না হয় তাহলে সেটি কপিরাইট লঙ্ঘন হবে। যেমন বিদেশি ভাষার বই যদি অনুবাদ করা হয় সেখানে অনুবাদকের নাম থাকা জরুরি নয়, যিনি মূল লেখক তার নাম অবশ্যই থাকতে হবে, তিনি যে দেশের বা যে ভাষার লোকই হন না কেন। যদি মূল লেখকের নাম দেওয়া না হয় তাহলে সেটির কপিরাইট লঙ্ঘন হয়। এ হলো কপিরাইট লঙ্ঘন। এখন কোন কোন কাজ কপিরাইট লঙ্ঘন নয় সেই বিষয়ে আমরা আলোচনা করি। প্রথমত, মূল মালিক যিনি, যদি তার অনুমতি নিয়ে কোনো কাজ করা হয় তাহলে সেটি কপিরাইট লঙ্ঘনের আওতায় পড়ে না। দ্বিতীয়ত, যদি ব্যবসার উদ্দেশ্যে কাজটি করা না হয় তাহলেও সেটি কপিরাইটের আওতায় বা কপিরাইট লঙ্ঘনের আওতায় পড়ে না। তৃতীয়ত, মূল মালিকের নাম ব্যবহার করলে, আমরা একটু আগে আলোচনা করেছি, যদি মূল মালিকের নাম ব্যবহার করা হয় কোনো অনুবাদ কর্মে তাহলে সেটি কপিরাইট লঙ্ঘন হয় না। কোনো কিছু কোনো পত্র পত্রিকায় প্রচার করা হলে সেটিও কপিরাইট লঙ্ঘন হয় না। বিচার কাজে কোনো বিষয় ব্যবহার করলে বা সরকারি কাজে ব্যবহার করলে সেটিও কপিরাইট লঙ্ঘন হয় না। কপিরাইট লঙ্ঘনের যে চ্যালেঞ্জগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব সংক্ষেপে।
পাশাপাশি এর সুপারিশ কি হতে পারে বা কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো ডিজিটাল ওয়ার্ল্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কপিরাইটের ক্ষেত্রে সেটি হলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে সহজেই একটা জিনিস একজন থেকে আরেকজনের নিকট পৌঁছে যায়। এখানে কপিরাইট লঙ্ঘন করা খুবই সহজ, সহজেই আপলোড করা যায়, সহজেই ডাউনলোড করা যায়, করে কপিরাইট লঙ্ঘন হয়। এটি বড় একটি চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, মাল্টিমিডিয়া, অর্থাৎ কোনো সাউন্ড বা শব্দ, অডিও, ভিডিও, কোনো প্রোগ্রাম, কোনো বক্তৃতা ইত্যাদি মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়ে থাকে, সেগুলো সেল করা হয়ে থাকে বা বিক্রয় করা হয়ে থাকে, এটিও একটি বড় চ্যালেঞ্জ। তৃতীয়ত, সফটওয়্যার, কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম সফটওয়্যারের মাধ্যমে আসলে কপিরাইট লঙ্ঘন করা হয়ে থাকতে পারে এবং সেগুলো সিডি আকারে, সিডি রাইট করে বিক্রি করা হয়ে থাকে, এটিও কপিরাইটের লঙ্ঘন এবং একটি চ্যালেঞ্জ। সর্বশেষ যেটি বলবো সেটি হলো সোশ্যাল মিডিয়া। বর্তমান সোশ্যাল মিডিয়া বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া রয়েছে। এর মাধ্যমে খুব সহজেই কপিরাইট লঙ্ঘন করা যায়। যেমন কোনো কিছু রিপোস্ট করা, অন্যকে ট্যাগ করা, এভাবে কোনো বিষয়ে খুব সহজেই অন্যকে জানানো যায় বা অন্যের নিকট পৌঁছে দেওয়া যায়, এটি বড় একটি চ্যালেঞ্জ। এর প্রতিকার কী হতে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখি। প্রথমে আমাদের ব্লক চেইন বন্ধ করতে হবে, অর্থাৎ একজন থেকে অন্যজনের নিকট সহজে পৌঁছে দেওয়ার যে মাধ্যম সেই চেইনটাকে বন্ধ করতে হবে, অর্থাৎ পেয়ার টু পেয়ার এইগুলোকে ক্লোজ করতে হবে বা এটাকে বন্ধ করতে হবে। অনেক অ্যাপস আছে যেগুলোকে কপি করা যায় না, এখন সবগুলো অ্যাপস এই এর আওতায় নিয়ে আসতে হবে, তাহলে আর কপি করা সম্ভব হবে না, কপিরাইট লঙ্ঘন করা খুব কষ্টকর হয়ে যাবে বা বন্ধ করা সহজ হবে। দ্বিতীয়ত, ওয়াটারমার্ক ব্যবহার করা। আমরা অনেক অ্যাপস দেখি যেগুলো দিয়ে কোনো কাজ করলে বা কোনো এডিট করলে তখন অটোমেটিক যখন এক্সপোর্ট দেওয়া হয় তখন অটোমেটিক ওয়াটারমার্ক চলে আসে, অর্থাৎ সেই জিনিসটা যে নকল সেটি ধরা পড়ে যায়। কপিরাইট যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেইগুলোকে ইম্পাউন্ড করতে হবে, তাহলে কপিরাইট আইন এটাকে সুরক্ষা করা সম্ভব হবে। কপিরাইট আইনের ব্যাপক প্রচার করতে হবে, এটা সহজলভ্য করতে হবে। অনেকেই জানেন না এই আইন সম্পর্কে, কোথায় প্রতিকার পাওয়া যায় সেই বিষয়েও জানেন না। এগুলোকে ব্যাপক প্রচারের মাধ্যমে কপিরাইট লঙ্ঘনটাকে অনেক কমিয়ে আনা সম্ভব এবং এর শাস্তির মেয়াদ বৃদ্ধি করতে হবে। কপিরাইট লঙ্ঘনের ফলে যে শাস্তি দেওয়া হয় তা খুবই নগণ্য, এটাকে বৃদ্ধি করতে হবে, তাহলে আশা করা যায় কপিরাইট লঙ্ঘন করা ঠেকানো যাবে বা বন্ধ করা যাবে। কপিরাইট আইন লঙ্ঘন করলে কী কী শাস্তি হতে পারে বা তার প্রতিকার কী সেই বিষয়ে জানব। তা আমরা জানি বুদ্ধিভিত্তিক সম্পত্তি একই সাথে স্থাবর সম্পত্তি আবার অস্থাবর সম্পত্তি। তো কপিরাইট অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পত্তি, তো এটিও স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। পাশাপাশি এর প্রতিকারও বিভিন্ন রকম হয়, অর্থাৎ নর্মালি আমরা কোনো ঘটনা ঘটলে বা কোনো অপরাধ ঘটলে তখন আমরা হয় দেওয়ানি আদালতে যাই অথবা ফৌজদারি আদালতে যাই। দেওয়ানি প্রকৃতির হলে দেওয়ানি আদালতে যাই, ফৌজদারি প্রকৃতির হলে ফৌজদারি আদালতে যাই এবং সেখানে যেয়ে প্রতিকার লাভ করি। কিন্তু কপিরাইট বা বুদ্ধিভিত্তিক সম্পত্তি এগুলার বিষয়ে এটা একটু ভিন্ন। এখানে আপনার দেওয়ানি প্রতিকারও রয়েছে, ফৌজদারি প্রতিকারও রয়েছে, পাশাপাশি প্রশাসনিক প্রতিকারও রয়েছে। তো দেওয়ানি প্রতিকার হলো যদি দেওয়ানি আদালতে যান, সেক্ষেত্রে দেওয়ানি আদালত বিভিন্ন রকম প্রতিকার দিতে পারেন, যেমন নিষেধাজ্ঞা, অর্থাৎ কোনো কাজ করা থাকে নিষেধ করার মাধ্যমে প্রতিকার দিতে পারে, ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দিতে পারে, এছাড়া অন্যান্য প্রতিকার দিতে পারে। এটি হলো দেওয়ানি আদালতের প্রতিকার। ফৌজদারি আদালতের প্রতিকার হলো যদি চলচ্চিত্র হয় তাহলে কপিরাইট আইন লঙ্ঘন হলে দুই ধরনের শাস্তি সেখানে হতে পারে বা প্রতিকার পাওয়া যেতে পারে। সেটি হলো যিনি আইন লঙ্ঘন করেছেন কপিরাইট তার 1 বছর থেকে 5 বছর পর্যন্ত জেল হতে পারে, অথবা 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তবে এটি যদি মুনাফার উদ্দেশ্যে করা না হয় বা এই কপিরাইট লঙ্ঘন যদি উদ্দেশ্য মুনাফা অর্জন না থাকে তাহলে শাস্তির পরিমাণ আরও কম হতে পারে। চলচ্চিত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনার 6 মাস থেকে 4 বছর পর্যন্ত জেল হতে পারে, পাশাপাশি 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এক্ষেত্রেও একই নিয়ম, যদি উদ্দেশ্য মুনাফা অর্জন না হয় তাহলে শাস্তির পরিমাণ আরও কম হতে পারে। কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে,
এছাড়া কপিরাইট বোর্ড কর্তৃক অন্যান্য প্রতিকার পাওয়া যেতে পারে। এই হলো কপিরাইট লঙ্ঘন করলে তিন ধরনের প্রতিকার, অর্থাৎ দেওয়ানি প্রতিকার, ফৌজদারি প্রতিকার এবং বোর্ড কর্তৃক বা প্রশাসনিক প্রতিকার, এটি পাওয়া যেতে পারে। এখন আপনি যদি এই আদেশে বা কপিরাইটের মামলার যে রায় বা আদেশ সেখানে যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে আপনি আপিল করবেন। আপিল কোথায় করবেন? যে আদালত আদেশ দিয়েছেন বা রায় দিয়েছেন সেই আদালতের বিরুদ্ধে যেখানে আপিল করা যায় সেখানে আপিল করবেন, অর্থাৎ যে আদালত রায় প্রদান করেছেন তার বিরুদ্ধে যেখানে আপিল করা যায় সেখানে আপনাকে যে আপিল করতে হবে। যদি রেজিস্ট্রারের বিরুদ্ধে আপনি আপিল করতে চান, তাহলে আপনাকে বোর্ডে আপিল করতে হবে, সেটি 30 দিনের মধ্যে আপিল করতে হবে। আর যদি বোর্ডের বিরুদ্ধে আপিল করতে হয়, তাহলে আপনাকে হাইকোর্টে সরাসরি আপিল করতে হবে, এখানেও বোর্ডের আদেশের 30 দিনের মধ্যেই আপনাকে হাইকোর্টে আপিল করতে হবে। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।